हाँ प्रिय शिक्षार्थी, তোমাদেরকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের প্রথমে পরিচয় করে দিচ্ছি নিচ্ছি যে আমি মোহাম্মদ মামুনুর রশিদ, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আল মদিনা ইনস্টিটিউট। আর আজকের যে ক্লাসটি নিচ্ছি সেটা হলো ক্লাস সিক্স, আর সাবজেক্ট হলো ইংলিশ ফার্স্ট পেপার। হ্যাঁ, তো আজকে ইংলিশ ফর টুডের লেসন 22 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড শিরোনাম। ওয়ান, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, ওয়ান এর কয়েকটা অংশ আছে, কয়েকটা পার্ট আছে, তার মধ্যে আমরা প্রথমটাই নিচ্ছি। তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 22 পেজটা বের করো, যেটা পেজ নাম্বার হলো 68। করছো? আচ্ছা দেখুন এখানে কী লেখা আছে, সবাই বইটা হাতে নিন। এখানে আমরা আফটার কমপ্লিট দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু ফলো ইনস্ট্রাকশন কমান্ডস রিকোয়েস্ট অ্যাকর্ডিংলি রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। নম্বর এতে লেখা আছে লুক আট দ্য পিকচার্স, হোয়াট আর দ্য কল্ড। লুক আট দ্য পিকচার্স, হোয়াট আর দ্য কল্ড। ছবিটির দিকে, তার ছবিগুলোর দিকে তাকাই, তাকাও। হোয়াট আর দ্য কল্ড, এগুলোকে কী বলে? তোমরা নিশ্চয়ই এই ছবিগুলো, এই পিকচারগুলো দেখে, এই পিকচারগুলো দেখতেছো এবং এটাকে, এটার সঙ্গে তোমাদের একটা পরিচয় পরিচিতি আছে, এগুলো তোমরা চিনো। আমরা প্রথমে এগুলো দেখতেছি, এখানে কি আছে, এই দেখো একটা সমাধি আমরা দেখতেছি। এরপর একটা কি, একটা মিনার জাতীয় একটা জিনিস, এখানে একটা মসজিদের মতো দেখতেছি। তারপর একটা একটা, এটা একটা গেটের মতো দেখতেছি। তো আমরা এটা যখন আমরা একটু পড়বো তখন কিন্তু এটা বুঝবো। আর তার আগে হয় কি, পড়ার আগে মানুষ দেখে, দেখিয়েই কিন্তু তারপর না পড়ে, তো দেখাটা আগে পড়াটা পড়ে। তো আমরা দেখে, আমরা তো জ্ঞান সম্পন্ন, সেহেতু আমরা চোখ দিয়ে যেহেতু দেখি এবং চিনি এবং বুঝি, তো আমরা সে এই পিকচারগুলো দেখে দেখে কিন্তু আমরা নিজেরাই বুঝতেছি। এখন দেখুন সি নাম্বার, রিড দ্য ফলোয়িং টেক্সট। আমরা এই গল্পটা একবার পড়ি, পড়লে পরে আমাদের একটা বোধগম্য আসবে এবং এই পড়ার সঙ্গে এই পিকচারগুলোর একটা সিমিলারিটি আছে। ওকে দেখুন, রিড দ্য ফলোয়িং টেক্সট। দি তাজমহল ইজ অলসো নোন অ্যাজ দ্য তাজ, ইট ইজ এ হোয়াইট মার্বেল টম লোকেটেড ইন আগ্রা ইন ইন্ডিয়া। ডু ইউ নো দ্য স্টোরি বিহাইন্ড দ্য তাজমহল? দি মোগল এম্পারর শাহজাহান লাভড হিস ওয়াইফ মমতাজ মহল মোর দেন হিস লাইফ। মমতাজ ডাইড অ্যাট অ্যান আর্লি এজ। শাহজাহান ওয়াজ ভেরি শকড অ্যাট হার ডেথ, সো হি বিল্ট দ্য তাজমহল অ্যাজ এ টোকেন অফ লাভ ফর হিস ওয়াইফ। ইট ইজ দ্য প্লেস হোয়ার মমতাজ ইজ স্লিপিং ফরিবার। দি তাজ হ্যাজ অ্যান এরিয়া অফ অ্যাবাউট 1,003 acres অর 405 hectares। দি তাজমহল ইজ দ্য ফিনেস্ট এক্সাম্পল অফ মোগল এগ্রিকালচার। ইট কম্বাইন্স দ্য আর্ট অফ পার্সিয়া, তুর্কি অ্যান্ড ইন্ডিয়া। ইট টুক 21 years and thousands of artisans and craftsmen to complete the Taj Mahal. The Taj is universally admired as one of the wonders of the world. তো আমরা গল্পটা আমরা পড়লাম, একটা গল্পকে কয়েকবার পড়তে হবে তাহলে তোমাদের একটা বোধগম্য হবে, যদি না পড়ো তাহলে এই পড়াটা ভালো করে বুঝবে না। এই জন্য তোমাদেরকে আগে বইটা ভালো, এই গল্পটা
ভালো করে পড়তে হবে। তার আগে ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে জানতে হবে, যেটাকে আমরা ভোকাবুলারি বলে থাকি। ওয়ার্ড মিনিং যদি আমি না বলতে পারি তাহলে কিন্তু গল্পটার সঙ্গে গল্পটার পুরো অংশটা তার সারাংশ এটা কি আমরা বুঝতে পারবো না। এই জন্য ওয়ার্ড মিনিংগুলো আমাদেরকে জানতে হবে। তো তোমরা নিজেরাই কয়েক মিনিট পড়ো, হ্যাঁ, নিজেরা পড়ার পরে যে শুদ্ধ করে পড়বা, শুদ্ধ করে পড়ার পরে তারপর ভোকাবুলারিগুলো আমরা একটার পর একটা সিরিয়াল দিয়ে লিখব, লিখে এগুলো উচ্চারণ করব এবং শব্দ অর্থগুলো জানব। আচ্ছা, এখানে কয়েকটা ভোকাবুলারি তোমাদেরকে আমি দিচ্ছি, এই ভোকাবুলারিগুলো দেখুন একটু। ভোকাবুলারি যেমন ধরেন নোন, KNOWN, নোন নোন। দুই নম্বর হলো লোকেটেড, লোকেটেড, TED, লোকেটেড। তিন ইম্পোরর, EMPEROR, ইম্পোরর। চার মোর, MOARE, মোর। পাঁচ TOKEN, টুকেন। ছয় প্লেস, PLAC, প্লেস। সাত ফরিভার, ফরইভার। আট এক্সাম্পল, EXAMPLE, এক্সাম্পল। নয় আর্কিটেকচার, ARR, আর কি আর্কিটেকচার, TEC, TURE, আর্কিটেকচার। দশ ওয়ান্ডার, কম্বাইন্ড, COMBINE, কম্বাইন। দেখুন এখানে এখানে কয়েকটি শব্দ অর্থ দেওয়া আছে, সব শব্দ দেওয়া আছে, এগুলোর আমরা ওয়ার্ড মিনিং করব, অর্থাৎ শব্দার্থ করব। এই শব্দার্থগুলো তোমরা কে কি পারো নিজেরাই চেষ্টা করো, আর আমি না পারলে পরে আমি নিজেই লিখে দিচ্ছি তোমাদেরকে। দেখুন নোন, নোন এমন একটি শব্দ আমরা এটা সবাই জানি। নোন শব্দের অর্থ হলো পরিচিত, জানা, জানা বা পরিচিত, পরিচিত। লোকেটেড, লোকেটেড, কোনো কিছু সম্পর্কে জানতে গেলে বা কোথায় অবস্থান করছে এই লোকেটেড শব্দটা এটা জানতে হবে, যে লোকেটেড এই জিনিসটা কোথায়। লোকেটেড মানে অবস্থান, লোকেটেড শব্দ অর্থ হলো অবস্থান, অবস্থান। অবস্থান শব্দটা তোমরা বুঝো, অর্থাৎ যে জিনিসটা আমি খুঁজতেছি, যে জিনিসটা আমি চাচ্ছি, যে জিনিসটা আমি পাবো, সেই জিনিসটা কোথায়, কোন জায়গায়, কোন এরিয়ায়, তার এলাকাটা সম্পর্কে জানতে হবে, ওই জিনিসটা কোথায় আছে, কোথায় আছে, এটা এটাকে বলা হবে অবস্থান, অবস্থান করতেছে। এখন ইম্পেরিয়াল, এটা হলো সম্রাট, সম্রাট। আচ্ছা মোর, মোর শব্দটা তোমরা জানো না, মোর অ্যান্ড মোর মানে বেশি বেশি, তো মোর শব্দের অর্থ হলো বেশি, মোর শব্দ হলো বেশি, মোর। আরও আছে মাস, মানে কি মাস মানে বেশি, মাস মানে প্রচুর।
টোকেন, এটা হলো চিহ্ন, টোকেন চিহ্ন। রিপ্লেস, প্লেস শব্দের অর্থ হলো স্থান, স্থান, প্লেসটা হলো একটা স্থানের নাম, এটা কোন জায়গায় সেটা হলো স্থান, স্থান। ফরিভার, ফরিভার, ইভার, ফরিভার মানে চিরতরে, চির, চিরতরে, চিরতরে। এক্সাম্পল মানে হলো উদাহরণ, উদাহরণ, উদাহরণ। আর্কিটেকচার, এটা হলো স্থপতি, আর্কিটেকচার অর্থাৎ যারা ডিজাইনার, যারা নকশা করে, এদেরকেই কিন্তু আর্কিটেকচার বলা হয়। আমরা বাড়িঘর করি না, নকশা করি না, এই যে বিল্ডিং, হ্যাঁ, অট্টালিকা, হ্যাঁ, বহুতলা বিশিষ্ট বিল্ডিং যেগুলো হচ্ছে, এগুলো কারা করে? এরা করেই, তাদের নাম হলো আর্কিটেকচার। এই আর্কিটেকচার এইগুলো করে, এরা স্থপতি। ওয়ান্ডার, আশ্চর্য, আশ্চর্য। কম্বাইন্ড, সমবেত, সমবেত, হ্যাঁ, বা সকলে, সকলে মিলে ইত্যাদি। তো এই শব্দগুলোর সঙ্গে আমাদেরকে একটা পরিচিত হতে হবে। এই শব্দগুলো যখন আমরা মনে রাখতে পারবো, তখন কিন্তু এইগুলোর এই ওয়ার্ড মিনিংগুলো আমাদেরকে জানার সুবিধা হবে এবং আমরা পড়তে একটা সুবিধা পাবো, আর এবং এটা খেয়াল থাকবে, স্মরণ থাকবে আমাদের মধ্যে। তোমরা যদি এই শব্দার্থগুলো যদি ঠিকভাবে আয়ত্তে আনতে না পারো, তাহলে কিন্তু নেভার এটা মনে রাখার কথা না, আর ইচ্ছেও তোমাদের হবে না। তো তোমাদেরকে এই গল্পটা সম্পর্কে তোমাদেরকে জানতে হলে আগে তোমাদেরকে একটা ইচ্ছা পোষণ করতে হবে যে এটাকে আমি কীভাবে ওভারকাম করব, কীভাবে আমি এই জিনিসটা টু দি পয়েন্ট জানব। আর এটা একটা ইতিহাস, ইতিহাস, এটা ইতিহাস হয় আছে। সম্রাট শাহজাহানকে কে না চেনে বিশ্বের? আর মমতাজ মহল কে না পরিদর্শন করেছে ভারতের? আজকে ভারতে গেলে আমরা দেখেছি বা আমরা শুনেছি যে যারাই ভারতে যাবে তারাই কিন্তু এই ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড ওয়ান, অর্থাৎ তাজমহলটা দেখবে। তাজমহল কিন্তু এটা একটা দেখার বিষয়, এটা একটা ভিজিট করার মতো জিনিস। কারণ আমরা আমরা তো ভ্রমণ করি কোনো না কোনো উদ্দেশ্যে, কিছু দেখার উদ্দেশ্যে, বিনোদনের উদ্দেশ্যে। এটা হলো একটি শিক্ষণীয় বিষয়, এটাকে এখানে এটাকেই ট্যুর বলা হচ্ছে। এই ট্যুর, স্টুডেন্টরা প্রতি বছর ট্যুরে যাবে, হ্যাঁ, তারা ট্যুরে গিয়ে কিছুটা শিখবে এবং জানবে এবং সেটা খেয়াল রাখবে। এবং এই ট্যুর থেকে তাদের একটা বেনিফিট আছে, এটা কিসের? একটা নলেজ, তোমাদের নলেজটা বেড়ে আসবে। আর তাছাড়া বাহ্যিক একটা তোমার যে জ্ঞানের সীমাবদ্ধতা সেটাকে উন্মুক্ত করবে, সেটা খুলে যাবে। ঠিক আছে, হ্যাঁ। তো যাই হোক, প্রিয় ছাত্ররা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলোতে শুনবা এবং পড়বা, তাহলে তোমাদের ইন ফিউচার বা তোমাদের সামনের দিকে ভালো কিছু করতে আশা করতে পারি, তোমরাও নিজেরাই করতে পারো। ঠিক আছে, তো এখন আমাদের ক্লাস অল্পক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তো তোমাদেরকে আমি আবারও বলবো যে তোমরা ভালো করে পড়াশোনা যেন প্রস্তুত হয়ে যাও। তোমাদের সামনে একটা অ্যানুয়াল এভ্যালুয়েশন, একটা বার্ষিক একটা মূল্যায়ন হবে। এই বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে তোমাদের সামনের শ্রেণীতে প্রমোশনের একটা বিষয় আসছে, সেহেতু তোমরা অবহেলা না করে তোমরা পড়াশোনার ব্যস্ত থাকো। আর খুব শর্ট টাইম, নোকিং অ্যাট দ্য ডোর, টাইম কিন্তু নোকিং অ্যাট দ্য ডোর, মানে এমন সময় যে দরজায় তোমাকে ধাক্কা মারতেছে টাইম, যে এখনই শেষ হয়ে যাবে, আর ক্লাস পাবা না, আর পড়ার সুযোগ পাবা না। এই জন্য তোমরা এখন যে কয়েকদিন সময় পাবা, এই কয়েকদিন সময়ের মধ্যে তোমরা, হ্যাঁ, সময়ের মধ্যে পাঠ্য বইগুলো পড়াশোনা ঠিকভাবে করবা, যাতে পরীক্ষার ভালো ফলাফল করতে পারো। কেন, একজন ভালো ছাত্রের গুণ হলো সে কখনোই বসে থাকবে না, সে তার পাঠকে নিয়ে, সে তার পড়াশোনাকে নিয়ে, সে তার কাজ নিয়ে, ক্লাসের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। আজকে হয়তো তোমরা ভাবতেছো যে আমার তো অনলাইনে ক্লাস,
কি প্রয়োজন আছে, দেখলে দেখলাম না দেখলেই না দেখলাম, কিন্তু ঘাটতিটা কার, ঘাটতিটা তোমাদের। এই জন্য বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সকলেই আজকে টিভির পর্দায় যখনই খুলবা তখনই দেখবা এই ছাত্রদেরকে নিয়ে, অভিভাবকদেরকে নিয়ে সবসময় আলোচনা হচ্ছে। কেননা আজকে করোনা ভাইরাসের কারণেই আজকে দেশ শুধু নয়, আজকে জাতি এবং পুরো বিশ্ব একটা বিপদের মধ্যে আছে। এটা আল্লাহর দেওয়া বিপদ, আল্লাহই সেরে দেবে। এই জন্য তোমাদেরকে এই যে বাড়িতে বসে থাকার সুযোগটা পাচ্ছ, তো এখানে বাড়িতে বসে থাকার সুযোগ না, বরং এটা আমি মনে করি তোমাদের জন্য এটা একটা ভালো সুযোগ আসছে, যে স্কুলে আসতে হচ্ছে না, কোনো জায়গায় যেতে হচ্ছে না, এমন একটা সিচুয়েশন যে বাড়িতে বসে বসে তোমরা কিন্তু এই পড়াটা পড়তে পারো। বুঝতে পারছো? তাহলে আমরা দেখো, আবারও একটা জিনিস আমার না বললি না, তোমরা এই গল্পটাকে ঠিকভাবে পড়বা। হ্যাঁ, রিড দ্য ফলোয়িং টেক্সট, এই সি নাম্বার প্যাসেজটা ভালো করে পড়বা। আগামী দিন আমি এখান থেকে তোমাদের কোশ্চেন করব, এই কোশ্চেনগুলোর উত্তর তোমরা দেবা, ঠিক আছে? তো যাই হোক, আর পারলে তুমি সি টু কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। এই যে এইখানে তোমাদের এটা কী দেখা আছে, সি টুতে একটা একটা প্যাসেজ লেখা আছে, ইনকমপ্লিট প্যাসেজ। এই ইনকমপ্লিট প্যাসেজটা তোমাদেরকে কে কী করতে হবে, কমপ্লিট করতে হবে। এবং সেটা কিন্তু এই গল্পটা যদি কোনো স্টুডেন্ট না পড়ে থাকো তাহলে কিন্তু কখনোই সি টু এর অ্যান্সার দিতে পারবে না, ঠিক আছে? এইখানকার অ্যান্সার দিতে গেলে তোমাদের সি প্যাসেজটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে, জানতে হবে, তাহলে কিন্তু তুমি এটা সি টুর উত্তর দিতে পারবা। এখানে সুন্দর করে লেখা আছে, হ্যাঁ কী লাগছে, শাহজাহান বিল্ট ড্যাশ তাজমহল ইজ ড্যাশ ইটস এরিয়া ইজ ড্যাশ মমতাজ ডাইট ড্যাশ টু কমপ্লিট দ্য তাজ ইট টুক ড্যাশ। তো তোমাদেরকে আমি একটা মোটামুটি একটা ধারণা দিচ্ছি, দেখো এখানে বল শাহজাহান বিল্ট, শাহজাহান এটা তৈরি করেছে, এটা কার জন্য? আচ্ছা, নাম্বার টু, তাজমহল ইজ, তাজমহলটা, হ্যাঁ তাজমহল ইজ কি, ইটস এরিয়া, এর এরিয়াটা, এর অঞ্চলটা, এর আয়তনটা কত? মমতাজ রাইট, মমতাজ মারা গিয়েছে, এটা কত সালে বা কত দিনে না কিভাবে কখন মারা গেল? টু কমপ্লিট দ্য তাজ, হ্যাঁ ইট টুক, এই তাজমহল গঠন করতে, তৈরি করতে এটি ইট টুক কী পরিমাণ সময় লেগেছে, এই কথাটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো আজকে তোমাদেরকে এ পর্যন্ত বাড়ির পড়া দিলাম, সি, হ্যাঁ সিটা ভালো করে পড়ে আসবা, রিডিং প্যাসেজটা, আর নাম্বার টু হলো সি টু ইনকমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করে আসবা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।